আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো আছি। আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি আমার রূপা ইসলাম চ্যানেলে। আপনারা আজকে ভিডিওটা দেখি অন্যরকম একটা অনুভব করতে পারবেন। ভিডিওটা দেখি ভিন্ন ধরনের কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এতদিন অনেকের প্রতিবেদন করছি আমার রূপা ইসলাম চ্যানেলে, তো আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি যে আমাদের ইসলাম, আমাদের যে ধর্ম, ওই ধর্মকে অপমানিত করা হচ্ছে, যে শিরক বলে আর কি, যে ভণ্ডফির, ও আপনাদের সাথে আজকে শেয়ার করব একজন ভালো মুসলিম ছেলেকে কীভাবে একটা ভণ্ডফির শিরক করে তাকে নষ্ট, তার সংসারটা কীভাবে নষ্ট করে দিল, ওই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আপনারা ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। আমি আজকে যাচ্ছি লক্ষ্মীপুর জেলা খাতসর এলাকা আর কি। ওইখানে মানে একটা মুসলিম ছেলেকে তার পরিবার থেকে কীভাবে বিচ্ছিন্ন করে দিল, তাকে বিচ্ছিন্ন করে দিল, তার মানে সে নামাজ রোজা কিছুই করে না, সে হাঁটে আর নামাজ পড়ে না কি। আমরা আজকে এই সংবাদটা শোনার পরে আমি এখন যাচ্ছি সরাসরি আপনাদের সাথে শেয়ার করতে, যে ছেলেটা মানে ইসলাম থেকে বিরত হয়ে যে বন্ডপীরের ভক্ত হয়ে গেছে, ওই ছেলের পরিবার, তার ওয়াইফের সাথে আজকে আমরা কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে। তো আপনারা অবশ্যই সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক প্লিজ দিবেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো আমরা আজকে মানে যেইখানে যাইতেছি ওইখান থেকে আমরা দুইটা গাড়ি চেঞ্জ করছি, এখন আমরা কাছাকাছি চলে আসছি আপনাদের সাথে আজকে। মানে আমি কি বলবো আপনাদের, আমার কোনো ভাষাই নাই, একটা মানুষ, একটা মুসলিম ছেলেকে কীভাবে তার পরিবার থেকে, তার মানে পরিবার থেকে, তার একদম যে পরিবারে মানুষ আছে না যে সংসার করে, ওই ছেলেটা মানে সংসার করতে পারতেছে না, রুজি যে ইনকাম করে ছেলেটা কিন্তু ইনকামও করে না, ঠিক আছে। ছেলেটা মানে সারাদিন শুধু এই ফিরের ভক্ত হয়ে তার ঘরের ভিতরে, তার ঘরের ভিতরে এক কোনায় যে অবস্থা করছে, যে পীরের ভক্তের যেসব আসবাবপত্র মানে আপনাদের সাথে এখন আমি শেয়ার করব জিনিসটা কি হয়েছে। তো আমরা তাদের বাড়ির কাছাকাছি চলে আসছি, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব ওই জিনিসটা। আপনারা এতক্ষণ পরে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে তার ওয়াইফের মুখে সব কথা শুনব। আপনারা প্লিজ যারা আছেন যে ভণ্ডপীরের ভক্ত, তারা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ ইসলামের পথে ফিরে আসুন। আমাদের যে ইসলাম আছে ওইটাতে আপনারা ফিরে আসুন, আপনারা এইসব ভণ্ডপীরের ভক্ত হবেন না, কারণ আপনাদের সমাজ, সংসার, সন্তান, তারপরে স্ত্রী সব বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। একটা মেয়ের জীবনে কতটা কষ্ট হইলে মেয়েটা এইভাবে আমার সাথে কথা বলতেছে, আপনারা শুনবেন অবশ্যই দেখবেন। এখন মানে যে ছেলেটা মানে বন্ধ হয়ে গেছে এখন পীরের ভক্ত হয়ে, তো আমরা ওই বাড়িতে চলে আসছি, তারা আমাদেরকে ভিডিও করতে দিতেছে না, আমরা তারপরেও অনেক জোর করে ভিডিওটা করছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। এগুলো তো এনে শিরীশ্বর না কি কয়, সুরেশ্বর এগিন এগিন ভালানো তো কেন কয়ের এসু ইয়া ভালো পিদ কদম পিদ পিদ কদম জাগা জাগা আর না এগিন ইল্লে নামাজ রোজা নামাজ রোজা করে নে, তারা কয় বুঝে গেল জাগাই, তারা কয় নি নামাজ রোজা করতো না, নামাজ রোজা করে নে হাঁটি হাঁটে নি নামাজ পড়ে। মানে কম আর কি, যে আমাদের অনেক বন্ড ফিটির আছে না, এগুলার আর কি অনেক ভক্ত, অনেক মুসলিমরা আছে আর কি, কেন এগুলোর ভক্ত হয়ে যায়, আমগো ইসলাম আছে না,
ইসলাম ডারে মানে মুসি ফেলাইতো স্যার, বুঝছো তো? এই যে যেরকম তোর জামাই রে এরকম ইয়া করে ফেলাইছে। তারপরে এই যে নামাজ পড়ে না, এই গাঁজা খায়, সংসারের প্রতি থেকে মন উঠে গেছে। দেখাস না অনেক জায়গাতে আছে এই যে ইয়া ওই ঢাকা এই যে এসব পীরের ভক্ত সারাদিন জিকির করে কিন্তু এরা নামাজ পড়ে না। এগুলা মাত্র এই যে আল্লাহর নাম, ঠিক আছে নে, এগুলা মাত্র এগুলা স্যাম্পল রাখে, তুই জানোস এটা। এই যে এই মানে এগুলো অপমান করে যারা শিরেশ্বর করে, বুঝছিস? অপমান কেন করে? টা আমি সেটা লাই সুন্দর দেয়া যায়, সুন্দর মানে এগুলা তো যে রাখছে নামাজ রোজা করে না, ইয়া গাঁজা খায় না, জানেন কোন এরকম ভাবে থানরা বলি ইয়া গান। হুম, মানে এইগুলা কৈতন যাইয়া করছে। মানে গেলে কি হয়, গেলে কি হয় ওই জায়গাতে? আর এই পাতিলের ভিতরে কি, পাতিলের ভিতরে কি দেখলে কি বকবো? না আমি কিছু কইবো না। আপনারা ভিডিওটা ফুল দেখলেন, যারা এতক্ষণ আমার ভিডিওগুলো দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে যে ভণ্ড পীরের ভক্ত হয়ে গেছে যে মেয়েটির হাজব্যান্ড আর কি, সে আসলে আমার পরিচিত, আমার এক কাজিন হয় আর কি। তো ওই মেয়েটা আর কি আমাকে বলছে আর কি, আমাকে ফোন দিছে যে এরকম এরকম আমাদের এখানে একটা ঘটনা, মানে আমার জীবনের একটা ঘটনা আছে, আপনার সাথে একটু শেয়ার করতে চাই। পরে আমি মানে বলছে আর কি আমার সাথে শেয়ার করবে। পরে আমি ওইখানে যাওয়ার পরে মানে ওর যে শাশুড়ি আছে তা মানে আমাকে ভিডিও করতে দিতেছে না, মানে মেয়েটার হাজব্যান্ড আর কি ঘরে ছিল না আর কি, যে রুমে আপনারা এতক্ষণ পরে সবগুলো দেখলেন যে আমাদের নবীজির নামের, তারপরে আল্লাহর নামের ইয়া যে মানে সেটিং করে রাখছে, তারপরে মা ফাতেমার নামের পোস্টার রাখছে। তো এগুলো আসলে শুধুমাত্র লোক দেখানো, মানে এগুলো দেখানো মাত্র, কিন্তু এগুলো আমাদের যে ইসলামে আছে নামাজ রোজা করতে হইব, নামাজ পড়তে হইব, তারপরে সব কিছু ইসলামের মতো মানতে হবে, কিন্তু ওগুলা সে কিছুই করে না। মেয়েটার মুখে আপনারা শুনলেন তার হাজব্যান্ড মানে নামাজ পড়ে না, সে নাকি দাঁড়ায় দাঁড়ায় হাঁটে আর নামাজ পড়ে, ঠিক আছে? মেয়েটা আমার সাথে সব কিছু শেয়ার করলো, তো আপনারা শুনলেন। এখন মেয়েটা আমার সাথে এগুলো শেয়ার করতেছে আর ভয় পাইতেছে, মানে হের হাজব্যান্ড এ বলছে আর কি এগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য, যাতে এসব এগুলো না করে, এগুলো ভালো না। তার হাজব্যান্ড তাকে বলছে তোকে আমি ছেড়ে দিবো, তারপরও আমি এগুলো ছাড়বো না। সে কি করে, সে মানে কোনো ইনকাম করে না, কোনো রুজি কামাই কিছু করে না, তার হাজব্যান্ড মানে কিছুই করে না। আপনারা বিশ্বাস করবেন না, আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ওইখানে একটু গণ্ডগোল হয়েছে, আমার শেষ মুহূর্তে একটু গণ্ডগোল হওয়ার কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে ফুল মানে দেখাতে পারি নাই। পরবর্তীতে মানে ভিডিওর মাঝামাঝি তার হাজব্যান্ড চলে আসছে, ঠিক আছে? আসার পরে তো আমার ভয় করছে, কারণ সে একজন শিরক হয়ে গেছে, সে একজন আর মুসলিম নাই, সে মানে কি গাঁজা খায়, তারপরে এই যে ভণ্ডামি করে, নামাজ পড়ে না, সে মানে এই টাইপের হয়ে গেছে। আমাদের যে একটা আছে না মুসলিম ছেলেরা অনেক ইয়া হয়, এ কিন্তু এর একটা যে পাগল করি একটা বুড়া লোকে নাকি একে এসব এগুলা শিখায়, এর বাসাতে এখন একটা রুমে এগুলা মানে ইয়ে করে রাখছে। তো আপনাদের সাথে এতক্ষণ আমি সব কিছু শেয়ার করলাম, আপনারা যারা আপনাদের আত্মীয় স্বজন মানে পরিবারের বা আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের যদি কেউ এরকম হয়ে থাকে, আপনারা প্লিজ তাদেরকে আমাদের ইসলামের পথে আনার জন্য অনুরোধ করবেন।
তবে আমি মেয়েটির হাজবেন্ডকে বলে আসছি, যদি সে এগুলো যদি না সারে, ঠিক আছে, এগুলো যদি বন্ধ না করে তাহলে পরবর্তীতে আমি তার ভিডিওগুলো সরাসরি করে তাকে আমি মিডিয়ার সামনে ভাইরাল করে দেবো। আমি তাকে বলে আসছি, যদি দ্বিতীয়বার আমি শুনি যদি এগুলো যদি সে ভন্ডামি যদি না সারছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভালো লাগলো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।